সো গাইজ, এখন আমি আছি হচ্ছে মোহাম্মদপুর। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ দিল্লিতে। তো এখন হচ্ছে যাবো এয়ারপোর্টে। তো দেখা যাক কীরকম হয়, মানে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করি। চেক ইন করে চলে আসলাম ভিতরে। এরকম এলইডি স্ক্রিনে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কখন ছাড়বে তা দেখা যায়। যেমন আমি যাচ্ছি হচ্ছে দিল্লি, আর দিল্লি ছাড়বে হচ্ছে 12টার সময়। সকালে বের হওয়ার সময় সকালের খাবার না খেয়েই বের হয়েছিলাম, তাই এয়ারপোর্টে বার্গার আর একটা জুস দিয়ে ব্রেকফাস্টটা করলাম। খাবার দাবার শেষ করার পরে বাংলাদেশ বিমানের কাউন্টার থেকে টিকিট নিয়ে বোর্ডিংয়ের দিকে যাচ্ছি। আমি একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসছিলাম, কারণ এটা আমার প্রথম ফ্লাইট, আর এসব কিছু একটু জানার জন্য তাড়াতাড়ি চলে আসছিলাম। তাই এখানে একটু অপেক্ষা করতে হইতেছে। আর এদিকে সব যাত্রী, বাংলাদেশ বিমানে যেসব যাত্রীগুলো ছিল সবাই আসা শুরু করছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ডিংটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্লেন, এটাতেই হচ্ছে আমরা যাব দিল্লিতে। সবাই একে একে ভেতরের দিকে যাচ্ছি, আর এক্সাইটমেন্ট খুব হচ্ছে, কারণ হচ্ছে এই প্রথম আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট, আর আমাদের প্লেনটা এখনই ছেড়ে দিল। উপর থেকে যখন নিচের দিকে জানালা দিয়ে দেখছিলাম, নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না, কারণ এতদিন শুধু নিচের থেকে উপরের দিকে প্লেনের যাওয়া আসা দেখতাম। আজ ওই রকম একটা প্লেনে চড়েই এক অচেনা দেশে যাচ্ছি। আর এদিকে চারপাশের ভিউ দেখতে দেখতে দুপুরের খাবার চলে আসলো, পোলাও, মাংস, সালাদ আর সাথে একটু পায়েস, আর মিষ্টি জাতীয় জিনিস আমার একটু বেশি পছন্দের। খুব মজা ছিল খাবারটা, আর শেষে একটু কোল্ড ড্রিঙ্কস, পারফেক্ট ব্যালেন্স। তো দেখতে দেখতে দিল্লিতে চলে আসলাম, আর একটু পরে হচ্ছে আমরা ল্যান্ড করব। তো ল্যান্ড অলরেডি হয়ে গেছে। তো খুব অ্যামেজিং, আমার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, খুব ভালো ছিল, এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আর তো নেমে তোমাদের সাথে কথা বলছি। তো এখন সবাই এয়ারপোর্টের ভেতরের দিকে যাচ্ছি ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। তো দেখা যাক কিরকম হয় এক্সপিরিয়েন্স। দিল্লি এয়ারপোর্ট আসলেই খুবই ফাঁকা, আমি এতটা এক্সপেক্ট করি নাই। আর তো এখান থেকে হচ্ছে নেমে ডান দিকে হচ্ছে ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন কমপ্লিট করে হচ্ছে আমরা বাইরের দিকে চলে যাব। তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ডান দিকে মেট্রো রেলের গেট দিয়ে আমরা মেট্রো রেলের কাউন্টারের সামনে চলে আসলাম। তো এখানে টিকিটটা পাস করে আমাদের সামনে দিকে যেতে হবে, এবং আমরা এখন মেট্রো রেলে আসি। এখানকার একটা খুব সুন্দর দিক হচ্ছে আমরা যে স্টেশনে যাচ্ছি, স্টেশনের এক একটা করে এলইডি বাড়তে বাড়তে তারপর হচ্ছে যাবে।